هي الله তোমার কাছে লাখ লাখ শুকরিয়া জানাচ্ছি আল্লাহ, কত সাধনা করে কত আল্লাহর ডাহে সারা পৃথিবী সারা জাহানে কত মা একটা সন্তানের জন্য কাইন্দও পায় না। আল্লাহ তুমি আমার একটা সন্তান দিয়েছ, আজ 15 বছর আমার সন্তানটা নেই, তুমি জানি না কোথায় আছে কেমন আছে আল্লাহ, তুমি আমার সন্তানে আমার বুকে ফিরে দাও আল্লাহ। আমি তোমার যুব, আমি বিরাজ বাবা।
বাবা আমি এখন দেখো তোমার কথা না বলতে হবো না বাবা। ও বাবা তুমি একটু কথা বলো বাবা, আমি তোমার শুভ ফিরে এসেছি বাবা। বাবা ও বাবা কথা বলো বাবা, বাবা কথা বলো, বাবা কথা বলো, তুমি বাবা কথা বলো, বাবা কথা বলো, আমি আমার বাবা কথা বলছে ডাক্তার, আমার বাবা কথা বলছে না, আমার বাবা কথা বলছে না। বাবা আমি তোমাকে না বললে কিচ্ছু করবো না বাবা, তুমি একটু কথা বলো বাবা, বাবা তুমি একটু কথা বলো বাবা, বাবা তুমি একটু কথা বলো বাবা, বাবা একটু কথা বলো বাবা, আমি এখন কিনে বাঁধবো আমার বাবা মারা শান্ত, আমি কি করে শান্ত আমি আমার আমি তো আপনার সব কথা রেখেছি, আমি আপনার শুভকে ফিরিয়ে এনেছি, আপনি এইভাবে চলে গেলেন কেন? চাচা আপনি কেন চলে গেলেন আমাদেরকে ছেড়ে? আমি আপনার শুভকে ফিরিয়ে এনেছি বাবা। ও বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা, আমাকে ক্ষমা করে দিও, পৃথিবীতে কোনো সন্তান যেন বাবা আমাদের কোথায় রাগ না করে, আমার মতো ভুল যাতে না হয় কোনোদিন। মৃত্যুর আগে তোমার মুখটি দেখার বড় সাধ ছিল আমার, কিন্তু সে আশা আমার আর পূরণ হলো না। তুমি যে এতটা অভিমানী ছিলে বিশ্বাস করো বাবা, তা আমার জানা ছিল না, জানলে হয়তো কোনো দিনও এমন কথা বলতাম না। দীর্ঘ 15টি বছর তোমার অপেক্ষায় ছিলাম, তোমার জন্য তোমার মা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন, তার দুচোখের আলো নিভে গেছে বাবা। তোমাকে পাবার জন্য খোদার দরবারে কত যে আকুতি জানিয়েছি, তাহাজ্জুদের নামাজ পড়েছি, মাজারে মাজারে মানত দিয়েছি, তোমাকে খুঁজতে খুঁজতে শরীরের সমস্ত শক্তি নিঃশেষ করে ফেলেছি, তারপরও তোমার দেখা পেলাম না। সেই কষ্টের ভার বহন করা আর সম্ভব হলো না। আজ এই বিদায় লগ্নে শুধু একটা কথাই বলে যাচ্ছি, আর যেন কোনো বাবা আমার মতো ভুল না করেন, আর যেন কোনো সন্তান তার বাবা মাকে এমন কঠিন শাস্তি না দেয়। যদি বেঁচে থাকো তোমার মায়ের চোখের আলো ফিরিয়ে দিও, আর আর আমাদের কবরে দুমুঠো মাটি দিও, খোদা জানে।